আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। দেখো হাঁটতে হাঁটতে আজকে আমাদের একটা ঐতিহ্যবাহী দরবার শরীফে আসছি। অনেকে মনে করো নিরিবিলি পরিবেশে ইবাদত করতে ভালোবাসে, অথবা যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে সিল্লা সিল্লি করে, তারা উপরওয়ালাও ডাকতে পারে না, কোনো কিছু করতে পারে না, এদিক দিয়ে ডাক সেদিক দিয়ে ডাক, তারাই হয়তো বা এখানে চলে আসে। দেখো এটা সাহা গাজীপুরি আমাদের একটা দরবার শরীফ। আমরা কুমিল্লাবাসীরে মনে করি যে এখানে আসলে আমাদের অনেক মনের ইচ্ছা পূরণ হয়, বাসরিক উরুস মাহফিল হয়, অথবা যারা আমরা ধর্মপ্রিয় ভাই বোনেরা আছি তারা এখানে আসলে আমরা কী করি, নামাজ পড়ে। নামাজের অনেক বড় জায়গা আছে, সাতটা মিনার নিয়ে এই মসজিদটা অবস্থিত, এবং এই মাজারটা অনেক ঐতিহ্যবাহী, ভিতরে অনেক সুন্দর জায়গা আছে নামাজের জায়গা। এখানে পুরুষের দেখো এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে দোতলায় যেয়ে হয়তো আজানার জায়গা, আর এখানে ভিতরে দরবারটা। আমিও প্রায় সময় আসি, যারা ধর্মপ্রিয় তারা সেরকম ইয়ে করে না, এই ঝামেলা করে না যে এখানে মহিলাদের জায়গা। এখনও তালা করছে না, খুলতেন না? কাল তালা করতে দেরি আছে। কয়টার সময় খুলবেন? তো মানুষ ফজর নামাজ কোন সময় পড়বো না করলে। এখানে দেখো মহিলাদের, এটা হচ্ছে মহিলাদের জায়গা। হ্যাঁ, আর এখানে যারা নিয়ত করে আসে তারা হয়তো এটা সেটা কাগজ টাগজ বেঁধে যায়, হয়তো মনের আশা পূরণ হয় সেই জন্যই তারা আসে, না হলে তারা আসতো না, তাই না? আমিও অনেক সময় হাঁটতে হাঁটতে আসলে এখানে অজুর স্থান আছে, এখানে কিছু যারা মৃত ব্যক্তি ইবাদতকারী হয়তো ফির টির ছিলেন তাদের কবর এখানে দেওয়া আছে। আর অনেক ঐতিহ্যবাহী মসজিদ এবং মাজার গাজীপুরি শাহ গাজীপুরি, এটা কুমিল্লা শহরের মাঝখানেই অবস্থিত। আমরা কুমিল্লাবাসীরা এটার মধ্যে প্রায় মানুষ আসি। কেন আসি আমরা এক কথাই বুঝি যে জঙ্গল আপনের চেয়ে জঙ্গল ভালো, পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো। তো জঙ্গল তো সবসময় মনে করো নিরিবিলি স্থান, তো নিরিবিলি জায়গায় যদি তুমি একটা তপস্যা করো, যা ইচ্ছা তাই করো, তোমাদের কিন্তু সমস্যা হবে না, উপরওয়ালারা ডাকতে পারবা। উপরওয়ালারা যেখানেই ডাকো, যদি নেক দুটি হাত দিয়ে ডাকো তাহলে অবশ্যই শুনবে। আর যদি তুমি মন ঠিক করে না ডাকো, তাইলে মনে করো একেবারে ইবাদত যদি মক্কা শরীফ যাইও করো, তোমার ইবাদত হবে না। ঠিক আছে বন্ধুরা, আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমার কথা হলো কি, আমি হাঁটতে আসলে এই জায়গাটার মধ্যে আসি, আমার খুব ভালো লাগে, নিরিবিলি স্থান আছে, বসে থাকি অনেকক্ষণ, বসে বসে আমরা কী করি হয়তো একটু ভালো লাগে। এই দেখো দরবার শরীফটা, শাহ গাজীপুরি শাহ দরবার শরীফ, এটা অনেক বড় ঐতিহ্যবাহী একটা দরবার শরীফ, অনেক পুরনো, কত সনে হয়েছে এটা লেখা এখানে হয়তো বা নাই। এটার নামটা আছে দেখো শাহ গাজীপুরি রাদুয়াল্লাহ আনহু। ঠিক আছে বন্ধুরা, আর এটার এই লোগোটা দেখো, দেখছো? আরেকটা কি বন্ধু জানো, এখানে যারা শাহাপুরি, যারা ওই যেমন আজমির শরীফ থেকে আসে যারা, অথবা আমাদের শাহাপুর একটা দরবার শরীফ আছে ওখানে, ওরাও কিন্তু এখানে আসে। আর মহিলাদের এই জায়গা তারা আলাদা করছে সব জায়গাতে, সব দেশে। আমি আজমির শরীফ গেছি, তখনও দেখছি যে মহিলাদের নামাজের স্থান আলাদা থাকে। ঠিক আছে, তারপরে আমাদের শাহজালাল শাহপুরের মাজারে কিন্তু মহিলাদের নামাজের স্থান আলাদা। এখানেও ঠিক সেম কাহিনী, মহিলাদের আলাদা জায়গা আছে নামাজ পড়ার জন্য, সেই জন্য হয়তোবা অনেক মহিলারা এখানে নামাজ পড়তে আসে বা ইবাদত করতে আসে। সকালবেলায় আমি আসছি, সব ভাই বোনদের জন্য দোয়া করি, শুভকামনা থাকুক, সবাই যেন ভালো থাকে, সবার আল্লাহ নেক হায়াত দান করুক। সাত সকালবেলায় এই প্রার্থনা সবার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। Thank you.